আসসালামু আলাইকুম, সবাইকে নিউরনের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা মানুষের কোরোটিক স্নায়ু নিয়ে আলোচনা করব। সো আমরা জানি মানুষের কোরোটিক স্নায়ু আছে 12 জোড়া। সো এই 12 জোড়া কোরোটিক স্নায়ুর নাম এবং সংখ্যা তোমরা সবসময় পরীক্ষাতে ভুল করে থাকো যে কোন কোরোটিক স্নায়ু কয় নাম্বার বা কত নাম্বারে আছে। সো এটা হচ্ছে আমরা মনে রাখার জন্য আমরা 3টি ছড়ার মাধ্যমে সহজে মনে রাখতে পারি। সো ছড়াগুলো হচ্ছে ফ্যাক্টরিতে অপু মোটর ট্রাক বানায়, এবং 2 নম্বরে আছে ট্রাই করতে করতে আবিদের ফেস কালো হলো, দেন গ্লাস ভাঙ্গায় এসে পরিবহন হাইজেক হলো। এই 3টি ছড়ার মাধ্যমে আমরা এই 12 জোড়া যে কোরোটিক স্নায়ু আছে, এই 12 জোড়া কোরোটিক স্নায়ু সহজে মনে রাখতে পারি। সো আমরা 1 নম্বর থেকে শুরু করি। সো 1 নম্বরে আমরা বলছিলাম যে ফ্যাক্টরিতে অপু মোটর ট্রাক বানায়, এর মাধ্যমে এই ফ্যাক্টরিতে হয় আমাদের অলফ্যাক্টরি নার্ভ বা অলফ্যাক্টরি কোরোটিক স্নায়ু, যেটা হচ্ছে আমাদের 1 নম্বর কোরোটিক স্নায়ু। সো কোরোটিক স্নায়ু সংখ্যা যখন লিখবা তখন একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে এগুলো এই সংখ্যাগুলো সবসময় রোমান হরফে লিখতে হয়, এগুলো কিন্তু 1, 2 বা 1, 2 লেখা যাবে না। সো এই ফ্যাক্টরিতে হয় অলফ্যাক্টরি, এখানে এই ফ্যাক্টরি দিয়ে হচ্ছে এটা মনে রাখতে পারো। অপুতে হবে অপটিক, এবং এটি হবে আমাদের 2 নম্বর কোরোটিক স্নায়ু। দেন হচ্ছে মোটর, মোটর দিয়ে আমরা মনে রাখবো অকুলো মোটর, এবং ট্রাক, ট্রাক দিয়ে আমরা মনে রাখবো ট্রকলিয়ার। সো এখানে আরেকটা এমসিকিউ যেটা আসে যে ট্রকলিয়ারের অপর নাম কি, বা ট্রকলিয়ার কোরোটিক স্নায়ুর অপর যে নামটা আছে সেটা হচ্ছে কি, প্যাথেটিক স্নায়ু। সো এভাবে হচ্ছে আমরা এই ফ্যাক্টরিতে অপু মোটর ট্রাক বানা এই সূত্র দিয়ে এখানে মোট 4টি কোরোটিক স্নায়ু মনে রাখতে পারি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলো মোটর যেটা হচ্ছে আমাদের 3 নম্বর, এবং ট্রকলিয়ার বা প্যাথেটিক সেটা হচ্ছে আমাদের 4 নম্বর কোরোটিক স্নায়ু। 2 নম্বর ছড়ায় চলে যায়। সো 2 নম্বর ছড়াতে আমরা যেটা পাই যে ট্রাই করতে করতে আবিদের ফেস কালো হয়ে গেল বা কালো হলো। সো এখানে যেটা আছে যে ট্রাইতে হয় ট্রাইজিমিনাল, এই ট্রাইজিমিনাল হচ্ছে আমাদের 5 নম্বর কোরোটিক স্নায়ু। দেন হচ্ছে করতে করতে হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, এটা লাগবে না। আবিদ, আবিদ এটা দিয়ে হবে অ্যাবডুসেন্স, যেটা হচ্ছে আমাদের 6 নম্বর কোরোটিক স্নায়ু। দেন হচ্ছে আমাদের ফেস, ফেস দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো ফেসিয়াল নার্ভ বা ফেসিয়াল কোরোটিক স্নায়ু, যেটা হচ্ছে আমাদের 7 নম্বর কোরোটিক স্নায়ু। দেন হচ্ছে এখানে কালো, কালো দিয়ে হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো যে ভেস্টিবুলো কক্লিয়ার। সো এখানে যে কক্লিয়ার, এই কক্লিয়ারটাই হচ্ছে আমরা মনে রাখবো কালো দিয়ে। সো এটা হচ্ছে আমাদের 8 নম্বর কোরোটিক স্নায়ু, এই ভেস্টিবুলো কক্লিয়ার। এই কোরোটিক স্নায়ুর, এই কোরোটিক স্নায়ু কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অডিটরি কোরোটিক স্নায়ু। সো এই 8 নম্বর হচ্ছে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার স্নায়ু। সো এখন হচ্ছে আমরা 3 নম্বর ছড়াতে চলে যাবো। সো 3 নম্বর আমাদের কী আছে, গ্লাস ভাঙ্গায় এসে পরিবহন হাইজেক হলো। সো এখানে গ্লাস, এই গ্লাস দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো গ্লসোফেরেঞ্জিয়াল। সো গ্লসোফেরেঞ্জিয়াল সেটা হচ্ছে আমাদের 9 নম্বর কোরোটিক স্নায়ু, এবং ভাঙ্গায়, এবং ভাঙ্গা দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো ভেগাস, যেটা হচ্ছে আমাদের 10 নম্বর কোরোটিক স্নায়ু। দেন এই এসে পরিবহন, এই এসে পরিবহন আমরা মনে রাখবো অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি কোরোটিক স্নায়ু। সো এসে পরিবহন, সো এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যাক্সেসরি কোরোটিক স্নায়ু। সো এটা হচ্ছে আমাদের 11 নম্বর কোরোটিক স্নায়ু, এবং আমাদের সবার লাস্ট যে কোরোটিক স্নায়ু সেটা হচ্ছে হাইপোগ্লোসাল, সেটা হচ্ছে আমরা মনে রাখবো হাইজিক দিয়ে। সো এখানে যে পরিবহন এটা লাগবে না, হলো লাগবে না। সো এই হাইজিক দিয়ে আমরা মনে রাখবো হাইপোগ্লোসাল, যেটা হচ্ছে আমাদের 12 নম্বর কোরোটিক স্নায়ু। সো এখানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ভেগাস স্নায়ু, ভেগাস স্নায়ুর আরেকটা নাম হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু। সো এখানে যে আমরা 12 জোড়া কোরোটিক স্নায়ু পড়লাম, সো এখানে 12 জোড়া কোরোটিক স্নায়ুর উৎস, উৎসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। সো উৎস, উৎসর ক্ষেত্রে, সো উৎসর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, উৎস বা হচ্ছে উৎপত্তিস্থল, এই উৎস বা উৎপত্তিস্থল আমরা সহজে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে 2 জোড়া কোরোটিক স্নায়ু আছে, প্রথম 2 জোড়া কোরোটিক স্নায়ুর উৎপত্তিস্থল হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। সো এই অগ্র মস্তিষ্ক থেকে হচ্ছে আমাদের এই প্রথম 2 জোড়া অলফ্যাক্টরি এবং অপটিক কোরোটিক স্নায়ু হচ্ছে উৎপত্তি লাভ করে থাকে, এবং পরবর্তী 2 জোড়া সেটা হচ্ছে অকুলো মোটর এবং ট্রকলিয়ার, এই অকুলো মোটর এবং ট্রকলিয়ার আমাদের উৎপত্তি হয়ে থাকে মধ্য মস্তিষ্ক থেকে। সো বাকি যে
পাঁচ থেকে বারো পর্যন্ত আছে, সেই পাঁচ থেকে বারো যা আছে সবগুলোই উৎপত্তি স্তর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মিডল অবলঙ্গটা থেকে। আমরা জানি যে পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ পার্ট রয়েছে, পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে কি মিডল অবলঙ্গটা, পন্স এবং সেরেবেলাম। এই তিনটি পার্টের মধ্যে শুধুমাত্র মিডল অবলঙ্গটা থেকেই হচ্ছে পঞ্চম থেকে বারোতম কর্টেক্স নামে উৎপত্তি লাভ করে থাকে। এখন হচ্ছে আমরা উৎস পড়া শেষ আমাদের, এখন হচ্ছে আমরা শাখা নিয়ে আলোচনা করব। সো আমাদের হচ্ছে সবগুলো কর্টেক্স স্নায়ু থেকে শাখা তৈরি হয় না, সো সবগুলো হচ্ছে আমাদের পড়তে হবে না। আমাদের মেনলি তিনটা কর্টেক্স স্নায়ু থেকে আমাদের শাখা তৈরি হয়। সো যে তিনটি থেকে হচ্ছে আমাদের শাখা তৈরি হয় সেই তিনটির প্রথমে হচ্ছে আমাদের ট্রাইজিমিনাল। সো এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারি যে ট্রাই কথাটির অর্থই হচ্ছে তিন, এবং জিমিনাল শব্দটি হচ্ছে শাখা আর কি, তিনটি শাখা। তার মানে হচ্ছে একটি কর্টেক্স স্নায়ু থেকে যে তিনটি শাখা তৈরি হবে সেটা হচ্ছে ট্রাইজিমিনাল। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানে যখন আসবে ট্রাইজিমিনাল নার্ভটা বা ট্রাইজিমিনাল নার্ভ বা হচ্ছে কর্টেক্স স্নায়ুটা এসে আমাদের চোখের দিকে একটা ভাগ যাবে, আরেকটা যাবে হচ্ছে আমাদের এই চোয়ালের উপরের দিকে এবং আরেকটা যাবে নিচের চোয়ালের দিকে। সো আমরা জানি যে চোখের দিকে যেটা প্রবেশ করবে সেটার নামই হচ্ছে অপথেলমিক। সো চোখের দিকের এই ব্রাঞ্চটার নাম হচ্ছে অপথেলমিক ব্রাঞ্চ। এবং আমাদের যে উপরে যে চোয়ালটা আছে এই উপরে চোয়ালের এখানকার যে বোনস বা হাড্ডি বা অস্থি, সো এই বোনসের নামই হচ্ছে ম্যাক্সিলারি। সো এই ম্যাক্সিলারি বোনসের পাশে যেই অস্থি যে কর্টিক স্নায়ুটা হচ্ছে বিভিন্ন শাখা দিবে সেটাকে আমরা বলবো ম্যাক্সিলারি শাখা বা ম্যাক্সিলারি ব্রাঞ্চ। এবং আমরা জানি যে নিচের এই অস্থিটার নাম হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার অস্থি। সো এখানে যে শাখাটা আসতেছে সেটাকে আমরা বলবো ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। সো এখান থেকে হচ্ছে আমরা ট্রাইজিমিনাল থেকে আমরা জানতে পারি যে ট্রাইজিমিনালের হচ্ছে তিনটি শাখা আছে, একটা হচ্ছে অপথেলমিক, একটা ম্যাক্সিলারি এবং একটি ম্যান্ডিবুলার। সো এই অপথেলমিকটি দেয় হচ্ছে চোখের মধ্যে একটি শাখা, ম্যাক্সিলারি দেয় উপরের চোয়ালে এবং ম্যান্ডিবুলারটি দেয় নিচের চোয়ালের দিকে। এবং তারপরে দুই নম্বরে যখন আছে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ সেটা হচ্ছে মুখের মধ্যে দেবে এবং তার হচ্ছে দুইটি ব্রাঞ্চ, একটা হচ্ছে প্যালাটাইন আর একটা হচ্ছে হায়ালো ম্যান্ডিবুলার। সো প্যালাটাইন জিনিসটা হচ্ছে আমাদের যে মুখের তালুর উপরের যে তালু, উপরের যে শক্ত তালু, এই উপরের শক্ত তালুতে প্যালাটাইন ব্রাঞ্চটা দিবে। এবং আমাদের মুখবিবর মানে মুখের ভিতরে এবং নিম্ন চোয়ালের মধ্যে হচ্ছে আমাদের ব্রাঞ্চটা দিবে হায়ালো ম্যান্ডিবুলার। সো এখন হচ্ছে আমরা তিন নম্বরে চলে আসবো। সো তিন নম্বরে আমাদের যেই কর্টিক স্নায়ুটি হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ দেয় সেটা হচ্ছে আমাদের ভ্যাগাস বা হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু। সো ভ্যাগাস বা নিউমোগ্যাস্ট্রিক স্নায়ুর মোট চারটি ব্রাঞ্চ দেয়, চারটি বড় বড় ব্রাঞ্চ দেয়। সেটা হচ্ছে আমাদের স্বরযন্ত্র বা হচ্ছে ল্যারিংসে দেয় ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। সো আমরা জানি যে আমাদের যে শ্বাসনালীর উপরের দিকেই হচ্ছে ল্যারিংস অবস্থান করায়। সো এই ল্যারিংসে হচ্ছে আমাদের ভ্যাগাস স্নায়ু এসে একটা ব্রাঞ্চ দেয়। সো এই যে ভ্যাগাস স্নায়ু এসে এখানে একটা ব্রাঞ্চ তৈরি করলো সেই ব্রাঞ্চটাকে আমরা বলবো ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। দেন হচ্ছে এটি আরেকটা মেইন শাখা নিচের দিকে গিয়ে ফুসফুসে চলে যায়। সো ফুসফুসের যে শাখাটি চলে যায় সেইটাকে আমরা বলবো পালমোনারি ব্রাঞ্চ। সো এই পালমোনারি ব্রাঞ্চ দেওয়ার পরে সে আর মূল শাখাটি আরেকটু নিচের দিকে এসে হৃৎপিণ্ডে একটি ব্রাঞ্চ দেয়। এই হৃৎপিণ্ডে দেওয়া এই ব্রাঞ্চটিকে আমরা বলবো কার্ডিয়াক ব্রাঞ্চ। এবং সে আরেকটু নিচে এসে আমাদের যে ব্রাঞ্চটি দেয় সেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে, এবং সেই ব্রাঞ্চটিকে আমরা বলতে পারি যে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। তার মানে হচ্ছে ভ্যাগাস স্নায়ু বা হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু হচ্ছে আমাদের মেনলি চারটা ব্রাঞ্চ দেয়। সেটা হচ্ছে কি ল্যারিংসে দিবে ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ফুসফুসে দিবে পালমোনারি ব্রাঞ্চ, হৃৎপিণ্ডে দিবে কার্ডিয়াক ব্রাঞ্চ এবং পাকস্থলীতে দিবে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। সো এই হচ্ছে আমাদের হচ্ছে শাখা নিয়ে আলোচনা। সো এরপরে আমরা যেটা যাব যে সেটা হচ্ছে প্রকৃতি। আমরা জানি যে আমাদের স্নায়ুগুলো হচ্ছে মেনলি তিনটি প্রকৃতির হয়ে থাকে। তিনটি প্রকৃতি কী কী? এক হচ্ছে সংবেদী, দুই চেষ্টীয়, এবং তিন নাম্বার হচ্ছে সংবেদী এবং চেষ্টীয় মিলে একটি ব্রাঞ্চ তৈরি করবে সেটা হচ্ছে মিশ্র স্নায়ু। সো এই যে তিন ধরনের বা তিন প্রকৃতির যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা সহজেই মনে রাখতে পারি। সো সংবেদীর জন্য আমরা মনে রাখতে পারি একশো আঠাশ দিয়ে হচ্ছে আমরা কীভাবে মনে রাখতে পারি, আমাদের এই এক নম্বরে হচ্ছে আমাদের যেটা রয়েছে এক নম্বরে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি, দুই নম্বরে অপটিক, এবং আট নম্বরে রয়েছে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার। সো এই যে তিনটি ব্রাঞ্চ, হ্যাঁ, এই বা এই যে তিনটি কর্টিক স্নায়ু ফুললি সংবেদী,
এবং চেষ্টির ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারি যে 3 4 6 9 এবং 10 এই যে পাঁচটা ব্রাঞ্চ এই পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে টোটাল চেষ্টিও এবং বাকি যা যা আছে সবগুলোই হচ্ছে আমাদের মিশ্র ব্রাঞ্চের মধ্যে পড়ে যাবে তার মানে হচ্ছে আমাদের প্রকৃতি যদি আমি মনে রাখতে পারি যে আমাদের কোন স্নায়ু কোন প্রকৃতি সো সেটি মনে রাখতে হলে আমাদের যে তিনটি প্রকৃতি আছে সংবিধি চেষ্টিও এবং মিশ্র তো সংবিধি মনে রাখবো 128 দিয়ে চেষ্টিও মনে রাখবো 3 4 6 9 10 এবং বাকি যা আছে সেগুলো সবগুলোই হচ্ছে মিশ্র ব্রাঞ্চ সো এখন হচ্ছে আমরা এই সকল কারোটিক স্নায়ুগুলোর বিস্তার এবং কাজ সম্বন্ধে আলোচনা করব তো ফার্স্টে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি সো অলফ্যাক্টরি নিয়ে আমরা জানি যে অলফ্যাক্টরির অবস্থান নাকের মিউকাস মেমব্রেন বা মিউকাস ঝিল্লিতে সো এই এর কাজই হচ্ছে নাক থেকে বিভিন্ন রকমের ঘ্রাণ জাতীয় উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা এর পরবর্তীতে আছে অপটিক অপটিকের অবস্থান হচ্ছে আমাদের চোখের রেটিনাতে তার মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের দেখা বস্তুসমূহের উদ্দীপনা আমাদের মস্তিষ্কে পাঠানোই হচ্ছে এই অপটিকের কাজ এরপরে যখন আসবো আমরা অকুলোমোটর অকুলোমোটরের অবস্থান এবং কাজ নিয়ে আলোচনা করতে গেলে হচ্ছে একসাথে তিনটি স্নায়ুর আলোচনা করতে হয় সেটা কী কী সেটা হচ্ছে 3, 4 এবং 6 3, 4 এবং 6 মধ্যে হচ্ছে 3, 4 হচ্ছে অকুলোমেটর এবং ট্রকলিয়ার এবং 4 এবং 6 নম্বরের যেটা আছে সেটা হচ্ছে অ্যাব্রুসেন্স কী জন্য হচ্ছে এদের হচ্ছে আমরা কাজ বিস্তার এবং কাজ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এদের বিস্তার একই জায়গায় বলতে গেলে সেটা হচ্ছে যে অকুলোমেটরের বিস্তার হচ্ছে চোখের বিভিন্ন জায়গায় পিউপিল লেন্স এবং অন্যান্য যতগুলো জায়গা আছে সবগুলোর জায়গায় হচ্ছে অকুলোমোটর এবং ট্রকলিয়ারের ক্ষেত্রে আমরা বিস্তারটা মনে রাখতে পারি SO4 দিয়ে SO4 এখানে 4 দ্বারা হচ্ছে আমি বোঝাই যে 4 নম্বর স্নায়ু সেটা হচ্ছে যে ট্রকলিয়ার এবং SO4 দিয়ে আমি বোঝাই যে সুপিরিয়র অবলিক পেশি তার মানে হচ্ছে এই 4 নম্বর স্নায়ুর অবস্থান হচ্ছে সুপিরিয়র অবলিক পেশিতে এবং 6 নম্বরে যে আমাদের অ্যাবডুসেন্স আছে তার অবস্থান হচ্ছে L6 এটি দিয়ে হচ্ছে আমি মনে রাখতে পারি সেটা কি L6 হচ্ছে ল্যাটারাল রেকটাস সো এই ল্যাটারাল রেকটাস স্নায়ুটা আমাদের 6 নম্বর স্নায়ু কারোটিক স্নায়ু সেটা হচ্ছে যে অ্যাবডুসেন্সে অবস্থান করে থাকে সো এই যে তিনটি সেটা হচ্ছে 3, 4 এবং 6 এই তিনটি কারোটিক স্নায়ুর কিন্তু কাজ একটি সেটা হচ্ছে কি অক্ষিগোলকের সঞ্চালন মানে অক্ষিগোলকে বিভিন্ন দিকে ঘোরাতে এরা হচ্ছে সহযোগিতা করে থাকে তার মানে হচ্ছে এই 4টি স্নায়ু এখানে আমাদের শেষ এখন হচ্ছে আমরা 2 নম্বরের যেই ট্রাইজিমিনাল আছে সো এই যে ট্রাইজিমিনালের যে ট্রি মানে হচ্ছে তিনটি এবং জেমিনাল মানে তিনটি শাখা প্রশাখার যেটা যে অপথেলমিক ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার সো এদের কাজ কি এদের কাজ হচ্ছে সংশ্লিষ্ট এইসব অঙ্গ থেকে বিভিন্ন রকমের উদ্দীপনা কোথায় নিয়ে যাবে তারা হচ্ছে আমাদের এই মস্তিষ্কে নিয়ে যাবে দেন হচ্ছে আমরা অলরেডি অ্যাবডুসেন্স নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে ফেসিয়াল আমরা জানি যে ফেসিয়ালের 2টি হচ্ছে শাখা আছে সেটা হচ্ছে প্যালাটাইন এবং হায়ালোম্যান্ডিবুলার প্যালাটাইনটা কাজই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের স্বাদজাতীয় উদ্দীপনা হচ্ছে আমাদের মস্তিষ্কে প্রেরণ করা এবং হায়ালোম্যান্ডিবুলারের কাজ হচ্ছে 2টি একটি হচ্ছে চর্বণ এবং গ্রীবার সঞ্চালন মানে গ্রীবা বা ঘাড় বিভিন্ন দিকে ঘোরাতে আমাদের এই হায়ালোম্যান্ডিবুলার স্নায়ুটি কাজ করে থাকে এরপরে আছে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি আমরা জানি যে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি থাকে আমাদের অন্তঃকর্ণে সেটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণে থাকার কারণে এর কাজ কিন্তু হচ্ছে কানের কাজ সেটা হচ্ছে কি শ্রবণ এবং ভারসাম্য রক্ষা এই 2টি কাজ হচ্ছে আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার এবং অডিটরি স্নায়ু করে থাকে সো এটার কাজ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এর পরবর্তীতে আমরা আসব সেটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল আমরা জানি যে এখানে গ্লসো কথাটির অর্থই হচ্ছে জিহ্বা তার মানে হচ্ছে এর কাজ হচ্ছে যে জিহ্বার বিভিন্ন রকমের সঞ্চালন এবং স্বাদ গ্রহণে এর অংশগ্রহণ করবে এবং তারপরে হচ্ছে আমাদের ভ্যাগাস বা নিউমোগেস্টিকের 4টি যে বড় বড় ব্রাঞ্চ আছে এই বড় বড় ব্রাঞ্চগুলো কী করবে সংশ্লিষ্ট এইসব অঙ্গসমূহ থেকে বিভিন্ন রকমের উদ্দীপনা আমাদের মস্তিষ্কে নিয়ে যেতে সহযোগিতা করবে দেন হচ্ছে আমাদের অ্যাক্সেসরি কিন্তু খুবই সহজ সেটা হচ্ছে অ্যাক্সেসরির কাজ হচ্ছে আমাদের মাথা এবং ঘাড় 2টি হচ্ছে সঞ্চালনে সহযোগিতা করবে এবং হাইপোগ্লোসাস এর কাজ হচ্ছে আমাদের জিহ্বা এটি অবস্থান করে আমাদের জিহ্বাতে সো এটির কাজই হচ্ছে জিহ্বার বিভিন্ন রকমের সঞ্চালন বা বিচলনে অংশগ্রহণ করা এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ